হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। রত্নাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একটা মিষ্টির রেসিপি। তো মিষ্টি রেসিপি বলতে কি বোঝায়, অনেক কিছুই বোঝায়। তো আমি একটু পায়েসের রেসিপি দেখাবো। তো এটা আমি নিয়েছি সিমুই, সিমুইয়ের পায়েস বানাবো আজকে। কিভাবে শর্ট টাইমে, অল্প সময়ে কিভাবে ইজি পদ্ধতিতে সিমুইয়ের পায়েস বানানো যায় সেটাই আপনাদের সামনে আজকে করে দেখাবো। তো তার জন্য নিয়েছি আমি সিমুই হাফ বাটির মতন, আর চিনি নিয়েছি পরে এক বাটির মতন, কাজু কিশমিশ নিয়েছি, ঘি নিয়েছি, আর নিয়েছি গুঁড়ো ছোটো এলাচ আর এক বাটির মতন দুধ, আর একটু একটা তেজপাতা আর তিনটে ছোটো এলাচ। এই যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি ঘি নিয়ে নেব। এক চামচের মতন ঘি নিয়ে নিলাম, বড় চামচের এক চামচ। এবার ঘিটাকে গরম করে নিচ্ছে, দিয়ে দিচ্ছি ছোট এলাচ, আর দিয়ে দেব কাজু। কাজুগুলো দিয়ে দিচ্ছি, আমি ভেঙে নিয়েছি এখানে, আপনারা চাইলে গোটা গোটা রাখতে পারেন, আমি এখানে ভেঙে নিয়েছি। তো এটাকে জাস্ট একটু ফ্রাই করে নেব, এর সঙ্গেই থাকবে, আমি আলাদা করে নামাবো না। হয়ে গেছে ফ্রাই, আমি এবার সিমুইটা দিয়ে দিচ্ছি। আর তেজপাতা দিয়ে দিচ্ছি, আমি ছিঁড়ে দিলাম, ছিঁড়ে দিলেই সুবিধা, না হলে বড় এটা এদিক ওদিক ঘোরাঘুরি করে ভীষণ বিরক্ত হয়, তো তাই আমি ছিঁড়েই দিলাম। আঁচটা আমি মোটামুটি জোর করে রাখবো, যেহেতু ফ্রাই করতে একটু সময় লাগবে, মানে বেশি সময় না জাস্ট, কিন্তু আঁচটা যদি কম করে রাখা হয় তাহলে অনেক সময় লাগবে। তো আঁচটা একটু জোর করে আমি এটাকে ফ্রাই করে নেব, ফ্রাই করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। সিমুইটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দুধটা ছেড়ে দেব। এখানে একটু ঘিয়ের প্রয়োজন হয় বেশি, কারণ হচ্ছে যে এখনকার দুধগুলো তো ঠিক মানে অতটা আমার কাছে বিশ্বাসযোগ্য না, জানি না কতটা কি, যাই হোক সেই ফ্লেভারও দুধের মতো মানে টাটকা দুধের মতন তো অতটা ভালো ফ্লেভার না, তো সেই জন্য একটু ঘি দিলে মানে খুব সুন্দর খেতে হয়, পরে ওই ফ্লেভারটা থাকে, তাই একটু আমি ঘি দিয়ে নিয়েছি বেশি করে। এবার একটু না ফুটে উঠলে তারপরে আমি চিনি দিয়ে দেবো। দুধটা ফুটে উঠেছে সুন্দর, সিমুইগুলো এই ফাঁকে সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না যদিও, তাহলেও মানে ফুটে উঠেছে। এই সময় আমি কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি, কিশমিশগুলো ধোয়া ছিল আগে থেকে, ধুয়ে রেখেছিলাম, তো কিশমিশগুলোকে ছেড়ে দিলাম, যত ফুটবে তো কিশমিশগুলো তত টোপা টোপা হবে, তো ভালো লাগবে। আর আমি চিনিটাও এই সময় দিয়ে দিচ্ছি, কারণ আমার দুধ আগে থেকে ফোটানো ছিল, বেশ ঘন করা ছিল, আমি তাই চিনিটা এখন দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কারণ কেউ কেউ কম মিষ্টি খায়, তাই স্বাদ অনুসারে মিষ্টিটা দিলে নিজেদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করবেন। এখানে আঁচটা আমার মোটামুটি জোরেই রয়েছে, কারণ চিনিটা গলতে হবে, এটা গলে উঠলে আস্তে আস্তে, বেশি খুব একটা ঘন করব না, কারণ এটা যখন যত ঠান্ডা মানে ঠান্ডা হতে থাকবে তত ঠিক হতে থাকবে, তাই এটাকে বেশি ঘন করব না, চিনিটা গলা অবধি আমি এটাকে অপেক্ষা করব। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, দেখুন কি সুন্দর, সব সেদ্ধ হয়ে গেছে, চিনি গলে গেছে, একদম প্রায় রেডি। আমি এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই এলাচ গুঁড়োটা দিলে খুব ভালো লাগে, নামানোর আগ দিয়ে এটা দিলে খুব মানে সেন্টটা খুব মানে অক্ষুণ্ণ থাকে, তাই আমি নামানোর আগ দিয়ে দিলাম। এটা সুন্দর হয়ে গেছে, যত ঠান্ডা হবে এটা তত ঠিক হবে, তাই আমি এই অবস্থাতেই নামিয়ে দেবো, গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। কত সহজেই বানিয়ে ফেললাম সিমুইয়ের পায়েস। আপনারা সামনেই জন্মাষ্টমী, আপনারা এই রেসিপিটা যদি ভগবান কৃষ্ণকে মানে করে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়, এবং পরিবারের সঙ্গে এটা শেয়ার করুন আমি কিভাবে করেছি, কত সহজে, কত অল্প সময়ে তাড়াতাড়ি করে ফেলেছি। আপনারাও এভাবে বানান, পরিবারের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্টস করুন। যারা প্লিজ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। নমস্কার।